নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 219। 219 নম্বর পেজের যে সমস্ত ম্যাথমেটিক্সের অর্থাৎ অঙ্কর যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে। রোমান ওয়ানে বার্ষিক 4% হারে সুদে এক্স বছরের সব বৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 100y/100+4x। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি আজকে ব্যাখ্যা করেছি। তো দেখো, মনে করি আসল পি টাকা। তো দেখো শর্তানুসারে ব্র্যাকেটের মতো কি লিখেছে, পি প্লাস PTR/100। তো দেখো পি এর মান পি আছে, ঠিক আছে। তারপরে কি আছে, টি এর মান কি আছে, আমি এক্স বসিয়েছি, এবং আর কি আছে, 4% আছে, তো 4 বসিয়েছি, বাই 100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান ওয়াই। এবার আমি পিটাকে কমন নিয়েছি, পিটাকে কমন নিলে কী হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+4x/100 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান ওয়াই। তো কী থাকছে, এবার আমি লসাগু করছি, পি আছে বাইরের দিকে বাই 100 লসাগু, 100 ওকে 100, 100 এর সঙ্গে যদি 1 মাল্টিপ্লাই করি 100 হবে, প্লাস 100 ভাগ করলে কী হবে, 4x থাকবে, 1 সঙ্গে 4x গুণ করলে 4x হবে সমান সমান ওয়াই। এবার আমি পি সমান সমান কী করেছি, 100x/100+4x, তার মানে কী আছে, 100 সঙ্গে ওয়াই গুণ করলে 100y হয়, বাই 100+4x, ঠিক আছে, টাকা। তার মানে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করুন, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এটাই আমার একান্ত অনুরোধ। তো আমাদের নেক্সট অঙ্কটা কী বলেছে, রোমান টু এর অঙ্ক, a,b ও c এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 1/2:1/3:1/4, বছরের শেষে বি এর লাভ 240 টাকা হলে ব্যবসায় মোট লাভ হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 780 টাকা। তো দেখো আমি অঙ্কগুলো কী করে করছি, তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করবে, মাধ্যমিকের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মনে করি ব্যবসায় লাভ হবে এক্স টাকা। তো দেখো, a:b:c, এ কত আছে 1/2, b কত আছে 1/3, c কত আছে 1/4। এবার আমি 2, 3, 4 লসাগু করেছি, যে লসাগুতে আমি 12 পেয়েছি, এই 12 সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কী করবো, আমি গুণ করব। তো দেখো, 1/2 × 12:1/3 × 12:1/4 × 12, অর্থাৎ 6 × 12 6:3 = 12, 4:2 আবার 4 কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 3 হবে, অর্থাৎ 6:4:3। তার মানে কিছু এ বি সি এর এটা পেয়েছি আমরা, অনুপাত কী পেয়েছি, 6:4:3। তো দেখো প্রশ্নানুসারে যেহেতু এখানে বলেছে যে বছরের শেষে বি এর লাভ 240 টাকা, তার জন্য আমাকে বি এর মানটা আমাকে বের করতেছে, বি এর লভ্যাংশটা, অর্থাৎ যেহেতু মোট লভ্যাংশ এক্স টাকা ছিল, x^6+4+3 সমান 240। তো দেখো, 4 সঙ্গে x মাল্টিপ্লাই করলে 4x হবে, 6+4+3 যোগ করলে, কাউন্টিং করলে কত হবে, 13 হবে, = 240। এবার আমি 4x সমান সমান কোনাকুনি গুণ করছি, অর্থাৎ 240 × 13, তো x সমান সমান কী হবে, 240 × 13/4। তো দেখো, 240 সঙ্গে যদি আমি 4 দিয়ে ভাগ করি 60 হবে। তো দেখো, 60×13 তো কত হবে, x = 780 টাকা, অর্থাৎ বি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট, 780 টাকা। পরের অঙ্কটা কী বলেছে, রোমান থ্রির অঙ্ক কী বলেছে, যে শর্তে ax² + 6x + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে তা হলো। তো দেখো, এর যে অ্যান্সার হবে, এর অ্যান্সার a = c। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করা আছে, এবং তার সঙ্গে 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো খুব সুন্দর করে সলভ করা আছে। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো ax² + 6x + c = 0। তো দেখো আমি ব্র্যাকেটের মতো a≠0 লিখেছি, যেটা এটা ছিল না, ঠিক আছে, এটা কিন্তু a≠0 হবে। তো দেখো, সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে যদি, তোমরা তো জানো যে α×β এবং α+β, এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল এর অনন্যক,
কিন্তু আলফা যোগ যদি বিটা বলতো তাহলে এখানে হতো মাইনাস সিক্স বাই এ, যেহেতু আলফা গুণ বিটা বলেছে তার জন্য এখানে হবে সি বাই এ। তো দেখো সি বাই এ সমান সমান ওয়ান, এ সমান সমান সি, অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এ সমান সমান সি। বুঝতে পারছো নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান ফোরের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যা এ বি ও সি ডি, কোন এ ও বি সমান সমান 60 ডিগ্রি এবং বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 9√3। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান ত্রিভুজ, আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও ডি সি, এবং দুটি সমান জ্যা, জ্যাটা কী আছে এ বি সমান সমান সি ডি, কোন এ ও বি সমান সমান 60 ডিগ্রি তোমরা তো দেখতেই পারছো, এবং কোন সি ও ডি সমান সমান 60 ডিগ্রি। ত্রিভুজ সি ও ডি এর ও সি সমান সমান ও ডি মানে একই বৃত্তের ব্যাসার্ধ, তোমরা তো জানো, কোন সি ডি ও সমান সমান কোন ডি সি ও, অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি যে কোন সি ডি ও এবং কোন ডি সি ও কিন্তু একই, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি বাদ দিই, আমরা তো জানি যে তিনটি কোণের মান 180 ডিগ্রি, এখান থেকে যদি বাদ দিই 60 ডিগ্রি তার মানে কী আছে সি ডি ও এবং ডি সি ও এর মান কত বেরোবে 60 ডিগ্রি বেরোবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো সি ডি ও এটা একটা কোণ হবে, ঠিক আছে আমি কোণটা দিইনি, সি ডি ও সমান সমান কোণ ডি সি ও সমান সমান হাফ গুণ 120 ডিগ্রি, তোমরা তো জানো এর হাফ হবে, তাই তো, তার মানে কী আছে দুইকে 120 দিয়ে ভাগ করলে কত হবে 60 হবে, 60 ডিগ্রি হবে, অর্থাৎ ত্রিভুজ ডিওসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করে, এবং বৃত্তের যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয়, বুঝতে পারছো বৃত্তের যে ব্যাসার্ধ দৈর্ঘ্য তো 6 সেন্টিমিটার, আমরা জানি ত্রিভুজ ডিওসির ক্ষেত্রফল, তোমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল কী আছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো, √3/4 ইন্টু বাহুর মান কত আছে 6 আছে, 6 এর হোল স্কোয়ার মানে √3/4 মাল্টিপ্লাই 6^36, 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4^36, অর্থাৎ অ্যান্সার হবে 9√3 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 9√3 সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করিয়েছি। নেক্সট অঙ্ক রোমান ফাইভের অঙ্ক, সি ওয়ান কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং সি টু কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর একক। তো দেখো বৃত্ত দুটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি, তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার সি ওয়ান সি টু সমান সমান বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, বুঝতে পারছো এ অ্যান্সার হবে এর অ্যান্সার সি ওয়ান সি টু সমান সমান বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, বুঝতে পারছো। তো দেখো রোমান ফাইভের অঙ্ক আমি কী করে করিয়েছি, সি ওয়ান কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ছোটো হাতের আর একক, সি টু কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর একক, বৃত্ত দুটির কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি তার বা যদি তারা অন্ত স্পর্শ করে, অর্থাৎ যদি অন্ত মানে ভিতর দিয়ে যদি স্পর্শ করে তাহলে একটি সাধারণ স্পর্শক থাকবে, তার মানে কিসে? তো দেখো আমি বৃত্ত অঙ্কন করেছি এবং যেখানে সি ওয়ান এবং সি টু দুটি বৃত্ত পরস্পরকে কিন্তু অন্ত স্পর্শ করেছে এবং সি টু এবং সি ওয়ান ব্যাসার্ধের অন্তর্ফল কী হবে বড় হাতে আর মাইনাস ছোটো হাতের আর একক, অর্থাৎ সি ওয়ান সি টু সমান সমান বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর, অ্যান্সার হবে এর অ্যান্সার সি ওয়ান সি টু সমান সমান বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করিয়েছি, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, অঙ্কটা মাঝে মাঝে ঘুরিয়ে দেয়, তোমাদের মাথায় রাখতে হবে যদি অন্ত স্পর্শ করে তাহলে সি ওয়ান সি টু সমান সমান বড় হাতের আর মাইনাস ছোটো হাতের আর কী হবে বিয়োগ হবে, যদি বলে বহিঃস্পর্শ করে তাহলে কী হবে, যদি বহিঃস্পর্শ করে তাহলে কিন্তু তিনটি সাধারণ স্পর্শক থাকবে, তিনটি সাধারণ স্পর্শক থাকবে এবং এটা যোগ হয়ে যাবে, বহিঃস্পর্শক মানে কি যোগ হয়ে যাওয়া, অন্তঃস্পর্শক মানে কি বিয়োগ হয়ে যাওয়া, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি বলে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার বলল এবং এটা যদি বলে বহিঃস্পর্শ করেছে তাহলে কিন্তু এটা কী হবে 5 আর 3 8 হবে, এবং যদি অন্তঃস্পর্শ বলে তাহলে কী হবে
এই 5 থেকে 3 বিয়োগ হয়ে যাবে 2 সেমিমিটার হবে। এটা আমি এক্সট্রা হিসেবে তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। পরের অঙ্কটা কি বলেছে, রোমান 6 এর অঙ্ক 2 সেমিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত থেকে তৈরি একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস 14 সেমিমিটার হলে তাতে ধাতুর পরিমাণ কত হবে। তো দেখো এর অ্যানসার হবে, এর অ্যানসার 154 ঘন সেমিমিটার। তো দেখো আমি অঙ্কটা কি করে করিয়েছি, তো দেখো অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস কত আছে, 14 সেমিমিটার আছে। তোমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। 14 থেকে 2 ভাগ দিলে কত হবে, 7 সেমিমিটার হবে, অর্থাৎ আয়তন পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো দেখো পাই এর মান কত আছে, 22/7, আর এর মান কত আছে, 7 আছে, 7 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই 1/2, অর্থাৎ এখানে কিন্তু অর্ধেক বলেছে। এবং তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে এইচ এর মান কত, 2 আছে। তো দেখো 22/7 গুণ আর এর মান কি আছে, 7 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ এর মান কত আছে, 2, এইচ এর মান 2, মাল্টিপ্লাই কত, হাফ। তো দেখো 7/7 কেটে গেল, 2/2 কেটে গেল, 22/7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 154 সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। তা বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করিয়েছি, মানে 2 সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়াম পাত থেকে তৈরি একটি অর্ধ বৃত্তাকার, যেহেতু অর্ধ বৃত্তাকার বলেছে তার জন্য আমি লাস্টের দিকে 1/2 দিয়া মাল্টিপ্লাই করেছি। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি যার উচ্চতা 2 সেন্টিমিটার এবং যার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস ছিল কত, 14 সেন্টিমিটার ছিল। এই যে অঙ্কটা করে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি এর অ্যান্সার আছে 154 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার 154 ঘন সেন্টিমিটার। এবার আমি শূন্যস্থান পূরণ করব 2 দাগের। রোমানের ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর ব্যাস পরিবর্তিত হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদ এবং আসল দুটোই পরিবর্তিত হবে, কিন্তু বইতে লেখা রয়েছে সুদ, অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু আসল প্লাস সুদ দুটোই কিন্তু পরিবর্তিত হবে, তোমরা কিন্তু আসল ও সুদ লিখবে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর অঙ্ক 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিক কত। তো দেখো এর অ্যান্সার হবে 4। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, তো দেখো রোমানের যে কোশ্চেন ছিল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদ এবং আসল পরিবর্তিত হবে, সেটা তো তোমাদের আগে বলেছি। এবং রোমান 2 এর যে অঙ্কটা ছিল 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিক হবে 4। তো দেখো আমি লিখেছি, মনে করি 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা এ বি সি। তো দেখো আমি ক্রমিক করেছি এ বাই বি সমান সমান বি বাই সি, অর্থাৎ বি বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার সমান সমান এ সি হবে। অপরদিকে ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল করেছি এ গুণ বি গুণ সি সমান সমান 64। তো দেখো এ সি বি সমান সমান 64, এ সির মান কত আছে, এ সির মান আছে বি স্কোয়ার। তো দেখো বি স্কোয়ার গুণ বি সমান সমান 64, তো মানে বি কিউব সমান সমান 64, বি কিউব সমান সমান 4 এর মাথায় কিউব, মানে 64 মানে কি 4 এর মাথায় কিউব, অর্থাৎ দু সাইড থেকে কিউব কিউব যদি হেঁটে যায়, বোথ সাইড থেকে যদি কিউবগুলো হেঁটে যায় তাহলে কি থাকবে, বি সমান সমান কি হবে, 4 বেরোবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি হবে 4। পরের অঙ্কটা কি আছে, রোমান 3 অঙ্ক 2টি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। তোমাদের মাথায় রাখতে হবে যে 2টি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে, একটি অনুবন্ধীকরণী হবে, কী হবে, অনুবন্ধীকরণী হবে, ঠিক আছে। বুঝতে পারছো, মনে করো 2+√3 এবং 2-√3 এর যদি গুণ করি, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার - √3 এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা দেখতে পারছি 2×4, 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1 হবে। আবার 2+√3 এবং 2-√3 এটাকে যদি আমি যোগ করি তাহলে কী হবে, 2+√3 2-√3, অর্থাৎ √3 √3 কেটে গেলে কী থাকছে, 2+√3 2-√3 √3 √3 কেটে গেলে কী থাকছে, 4 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পারছি এটা একটা অনুবন্ধীকরণী, অর্থাৎ এর অ্যান্সার হবে 4 হবে। যখন আমি যোগ করেছি তখন এর অ্যান্সার হচ্ছে 4, যখন আমি এটাকে গুণ করেছি অর্থাৎ বর্গ করেছি তখন এর অ্যান্সার পেয়েছি 1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনুবন্ধীকরণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 4 এর অঙ্ক 1টি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:3:4 হলে চতুর্থ কোণটির মান হবে কত। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি কী করে করছি সেদিকে প্লিজ তোমরা ফলো করো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিকে 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। মনে করি বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণ x°, 3x°, 4x°, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক তোমরা তো জানো, তার মানে কি আছে, x°+4x°=180°, অতএব 4x° এবং x° যোগ করলে কত হবে, 5x° হবে, 5x° = 180°, অর্থাৎ
एक्स डिग्री समान क्या 180 डिग्री भाग 5 डिग्री कत हो 36 डिग्री हो आशा करी तुम्हारा बुझते पे तो देखो 3x डिग्री 3 संगे जो 36 गुण करी 108 डिग्री बेरो चतुर्थ कोण कत हो 180 डिग्री थे 108 डिग्री जो बद दिए एक डिग्री है तो कत हो 72 डिग्री है अर्थात ये अंकटा से अन्सार है 72 डिग्री ठीक है चतुर्थ कोण तो देखो हमारे नेक्स्ट अंक कि रोमान फाइवर अंक त्रिभुज ए बी सी एर ए बी ओ ए सी बाहुर ऊपर डिओई बिंदु एमन भाव अवस्थित जाते डिई समान्तरल बी सी ए डि इज टू डि बी समान 3:1 जदि इ ए समान 3:3 सेंटीमिटार है तो ए सी दैर्घ्य कत हो तो देखो एर अन्सार है 4.4 सेंटीमिटार तो देखो हमें अंकटा कि करी तो देखो हमें इखने एक त्रिभुज अंकन करेछि जार ए बी एवं ए सी बाहुर ऊपर डिई दुटो बिंदु नियेछि एवं डिई एवं बी सी के समान्तरल करेछि एवं एडिर मान कत आछे 3 आछे एवं डिबिर मान कत आछे आमि 1 बसिएछि अपरदिके बइते उल्लेख करा आछे एर मान 3.3 सेंटीमिटार एवं आमाके ए सीर मानटा आमाके बेर करते हबे तो देखो त्रिभुज ए बी सी एर डिई समान्तरल बी सी तो आमरा एखाने थ्यालासेर उपपद्यटा व्यवहार करेछि ए डि इज टू बी डि आबार आमरा ए डि इज टू डि बी ओ लिखते पारि आमरा एखाने ए डि बाई डिबि समान समान ए बाई ई सी तो देखो एडिर मान कत आछे 3 आछे 3 बसिएछि एबं डिबिर मान कत आछे 1 आछे 1 बसिएछि समान समान ए बाई ई सी तो देखो एबार आमि कोणाकोणी गुण करछि 3 ई सी समान समान ए ई सी समान समान कि आछे ए बाई 3 एर मान कत आछे 3.3 बाई 3 भाग करले कत हबे 1.1 सेंटीमिटार अर्थात आमरा देखते पाच्छि ए सी मानटा आमाके बेर करते हबे ए सी मान बेर करते गेले ए प्लस सीर मानट बेर करते हैं ए कत से 3.3 सेंटीमिटार प्लस सीर मान कत से 1.1 अर्थात 3.3 संगे जो 1.1 जो एडिशन करी अर्थात जो 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 करी 4.4 सेंटीमिटार बेरो अर्थात एर अन्सार है ए सी समान समान 4.4 सेंटीमिटार तो देखो हमारे नेक्स्ट अंक कि रोमान सिक्सर अंक कि एक शंकुर व्यासार्ध और उच्चता उभय द्विगुण करा हम शंकुर आयतन पूर्वर आयतने ড্যাশ গুণ হবে অ্যানসার হবে 8 গুণ হবে তো দেখো অঙ্কটা আমি কি করে করাই সেদিকে তোমরা প্লিজ নজর দাও যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয় থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো আয়তন ভি ওয়ান প্রথম আয়তনকে আমরা ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি ভি ওয়ান সমান সমান কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ভি টু সমান সমান কি আছে 1/3 পাই গুণ আর এর মান কি আছে 2 আর আছে 2 আর এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ কত আছে 2 এইচ আছে অর্থাৎ 1/3 পাই গুণ 2 আর এর হোল স্কোয়ার মানে কি তো দেখো 2 আর এর হোল স্কোয়ার মানে কি 4 আর স্কোয়ার মাল্টিপ্লাই 2 এইচ তো দেখো ভি টু সমান সমান কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ মাল্টিপ্লাই 4 দুগুণি 8 অর্থাৎ ভি টু সমান সমান ভি ওয়ান মাল্টিপ্লাই 8 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয় দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত হবে 8 গুণ হবে তো দেখো ভি টু সমান সমান ভি ওয়ান গুণ 8 মানে 8 গুণ হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে আমরা 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং সমস্ত এবিটিএ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি